অনেকদিন পর আজ আসতে চলেছে, সকাল থেকে ফোন করছি, খালি বলছে যে আসছি আসছি আসছি, চার আসারতে এসে পড়েছে। ওইটা দিয়ে যাবি না আমাকে? আজকে ফার্স্ট টাইমের জন্য আমি চিকেন বানাচ্ছি, খাওয়ানোর পরে অল্প ভালো বলতে হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু এ নিউ ব্লগ। তো গাইস, এখন প্রায় 10:30 মতন বাজে আর আমি উঠেছি 8টা নাগাদ। সো উঠে অল্প রুম ফুম ক্লিন করলাম, ফ্রেশ হলাম, তো এখন আমি ব্রেকফাস্ট করিনি, করবো অল্প পরে। সো অনেকদিন ধরে কিন্তু ব্লগ ফ্লগ বানানো হচ্ছে না, সেই ব্যাঙ্গালোর গেছিলাম তখন ব্লগ বানিয়েছিলাম, তারপরে আর ব্লগ ফ্লগ বানানো হয়নি। তো আজকের ব্লগটা বানানোর একটাই কারণ, একজন স্পেশাল মানুষ আসতে চলেছে অনেক দূর থেকে। এমন না যে আগে দেখোনি আমার ভিডিওতে দেখেছো, কিন্তু অনেকদিন পর আজ আসতে চলেছে, সো অনেকটা এক্সাইটেড। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ অনেক মজা হতে চলেছে আজকে। তো গাইস, এখন আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে বানাচ্ছি আমি ম্যাগি, সিম্পলি করছি কারণ লাঞ্চে অল্প চিকেন বানানোর প্ল্যান আছে আর বিরিয়ানি বানানোর প্ল্যান আছে, তো দেখি কি কতদূর হয়। তো এই যে আমার ম্যাগি প্রায় হয়ে এসেছে, এখন দেরি না করে খেয়ে নিব কারণ প্রচুর খিদা লেগে গেছে, সো চলো খেয়ে নিই। তো তোমাদের একটা কথা না শেয়ার করে পাচ্ছি না, এক বন্ধুকে আমি কালকে বলে রেখেছিলাম যে আমার কয়েকটা গ্রসারি জিনিস লাগবে, তুই তো আসার সময় ওই দিক দিয়ে আসবি, তো আসার সময় নিয়ে আসিস। কালকে বলে রেখেছিলাম যে 10টার মধ্যে নিয়ে আসিস, আজকে সকাল থেকে ফোন করছি, খালি বলছে যে আসছি আসছি আসছি, এখন 1টা বাজে এখন নিয়ে এসেছে। এখন আমি এই 1 ঘন্টার মধ্যে লাঞ্চ কীভাবে বানাবো, 2টার মধ্যে লাঞ্চ করবো ভেবেছিলাম। তো যেটা যেটা আমি আনতে বলেছিলাম দেখছি সব জিনিসই এনেছে, এক্সেপ্ট চিকেনটা আনেনি, আর কয়েকটা সবজি আনতে বলেছিলাম সেগুলো আনিনি, তো সেগুলো আবার আনতে গেছে ওই দৌড়ে। তো গাইস, এখনও রান্না বান্না কিছুই হয়নি, তো যার আসার ওই এসে পড়েছে, বললো 5 মিনিটের মধ্যে এসে পড়বে ঘরে, তো মাত্র খালি চিকেনটা ম্যারিনেশন হয়েছে আর এই যে অবস্থা কিছুটা এমন ফ্লোরের, তো কিছুই হলো না। ভেবেছিলাম যে আসলে পরে সময় মিলে বসে লাঞ্চ করবো, কিন্তু সেটা আর হবে না, তো চলো আসুক তারপর দেখাচ্ছি। গাইস চলে এসেছে, তো গাইস যার আসারতে এসে পড়েছে, সেকেন্ড ফ্যান ফ্যান চালিয়ে দিই, বসুক তারপর তো হবেই মজা। ওটা না, এটা রুম আমার। গাইস আমার রুমকে রেড করছে এখন এসে, এটা আমি গাইস আসা শুরু হয়নি নেওয়ার চিন্তা, তো এটা আজকে সকালেই লাগাইছি, সুন্দর লাগতেছে। ধনী তো আমি, লাইট এটা, এটা ব্যাঙ্গালোর থেকে এনেছি, পারফিউম পায় না। গাইজ আমার রুমের রিভিউ চলছে, রিভিউ কি কি আছে না আছে, আইফোন ইউজার গাইজ, 14 প্রো, 14 প্রো না সরি, আসলে নেই না আইফোন তার জন্য বলতে পারি না, 14 খালি, 14 না, 14 প্লাস, 14 না। এই যে এটা এটা চাকু কাটার আনি নাই, ঘরে আছে, দেখ এটা, এটা সকালে আসে, এটা কি বা ময়শ্চারাইজার, হ্যাঁ না ময়শ্চারাইজার, চেক কর একবার, ঠিক আছে না প্যাকেজিং, প্যাকেজিং তো ভালোই, এটা ভালোই তো লাগে, পিলগ্রিমের আমি এর আগে প্রোডাক্ট ইউজ করছি, এই যে ময়শ্চারাইজার, এই যে। তো গাইস এই যে মেহমানদের জন্য কোল্ড ড্রিঙ্ক আমি এখানে নিয়েছি আর ওদের জন্য এটা, খা খা চিপস আর কোল্ড ড্রিঙ্ক, রান্না তো হয়নি এখনো, তো হবে আস্তে ধীরে সব কিছু করবো তারপর খাবো। তো গাইস আমি চিকেন বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে, আর বিরিয়ানির এখন প্রিপারেশন নিতে লাগবে, আবার চিকেনটা হোক তারপর বিরিয়ানি বসাবো, কারণ একটাই গ্যাস। তো গাইস চিকেনটা হচ্ছে এখন, আর আমি এই যে ফ্যান লাগিয়ে নিয়েছি, এটা ওই নিয়ে এসেছে, ওইটা দিয়ে যাবি না আমাকে ফ্যানটা, থ্যাংক ইউ। আমি ডাইরেক্ট বলেই নিয়ে নিই ভাই, আমি দিব না গাইছি, এটা পুরোটা রান্না করে আসলে ভালো আছে, কলেজেও নিয়ে যেতে পারবো কোনো সময় কারেন্ট না থাকলে, ঠিক আছে তাও চলবো, আধা ঘন্টা এখানে 5 মিনিট পরে কারেন্ট এসে বলে। ও চিকেনটা দেখছি বারবার, প্রথমবার বানাচ্ছি চিকেন, এতগুলো চিকেন বানাচ্ছি, আগে অল্প স্বল্প চিকেন বানিয়েছি কিন্তু এত চিকেন বানাইনি আগে, ওগুলো কার রিংগুলো তো দেখ না চেক কর হইতে পারে। তো আজকে ফার্স্ট টাইমের জন্য আমি চিকেন বানাচ্ছি, মানে এতগুলো চিকেন বানাচ্ছি, আগে
কয়েকবার বানিয়েছি কিন্তু এত চিকেন বানানো হয়নি, আজকে ফার্স্ট টাইম এতগুলো চিকেন বানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, দিয়ে দিল, দেখলে অল্প পটালাম আর দিয়ে দিল। ফ্যান পেয়ে গেছি গাইস, ফ্যান এমনি তো ফ্যান নেই, তো এই ফ্যান দিয়ে কাম চালাবো। বললাম না আজকের ব্লগে অনেক মজা হবে, অনেক গুয়াহাটি থেকে আমার জন্য ফ্যান এনেছে। হ্যাঁ, গুয়াহাটি থেকে আমার জন্য ফ্যান এনেছে ফ্যান। তো গাইস, আমার রান্নাবাড়ি ডান, এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওদের খেতে দিব। বেচারাগুলো অনেকক্ষণ ধরে খাবে খাবে বলছে, কিন্তু আমি দিচ্ছি না, বলছি দাঁড়া অল্প। তো চলো এখন ওদের খেতে দিয়ে নেই, কারণ বেচারাগুলো অনেকক্ষণ ধরে খালি বলছে খাবে খাবে খাবে, কিন্তু দিচ্ছি না আমি। দিচ্ছি না বলতে হয়নি, এই মাত্র হলো, আর আমি 5 মিনিটে গিয়ে স্নানটা করে নিলাম, তো 5 মিনিটই লাগবে। তো 5 মিনিট স্নান টান করে এখন সব রেডি, খালি বেড়ে দিব। তো চলো কিরকম কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এই যে আমাদের সব কিছু রেডি, দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি আছে, চিকেন আছে, আর ওগুলো আমি বেড়ে নিয়েছি, এখন প্লেটসে বেড়ে দিব এখান থেকে নিয়ে। হ্যাঁ, আমি তো স্টার্ট করতেছি, খা, হাই কর হাই কর হাই কর, তুই হাই কর, খাওয়ার আগে হাই কর। গাইস, ওদের অনেক খিদা লেগে গেছে, চিকেন টিকেন নিয়ে নে সবাই, এটার থেকে স্যালাডটাও নিয়ে নে, এই যে সব আছে সব। চলো এখন রিভিউ দিবে, খেয়ে দে আমার খাওয়ার, এমন বলতে পারিস না। কি ফ্লেভারলেস বিরিয়ানি দেখি, খাওয়ানোর পরে অল্প ভালো বলতে হয় চিকেন লাগে না, বহুত নিন্দা করছে আমার খাওয়ার। তো চলো এখন আর বেশি কথা বলবো না, খেয়ে নি ফটাফট, আমারও খিদে লেগে গেছে। সো চলো, তো গাইস আমরা খাওয়া দাওয়া করে আবার অল্প ছাদে এসেছি ঘুরতে। গাইস আমার হাইটটা অল্প বেশি হয়ে গেল, কিসের উপরে দাঁড়িয়েছিস একবার দেখা। তো গাইস হঠাৎ প্ল্যান হলো যে আমরা সিনেমা দেখতে আসব, তো চলে এসেছি ওই যে উপরে এসবিএস, ওখানে যাব। দেখা দেখা তো চলো এখন গিয়ে টিকিট টিকিট নেই, কোন সাইডে চলো টিকিটটা নিয়ে নেই। হ্যাঁ, না না দেখাবো, তাহলে আসি। সো এখন যাব, কি ফিল্ম দেখছি আমরা বল একবার, সত্য প্রেম কি কথা। অ্যাকচুয়ালি কিয়ারা আডবানির জন্যই আসা, নাহলে আসতাম না। চল লেটস গো, ভিতরে ভিডিও অ্যালাউ নেই। গাইস এসে বললাম আমরা ফাইনালি ফিল্ম দেখে, ইয়া গাইস খুব ভালো ছিল ফিল্মটা, ডু ওয়াজ সত্য প্রেম কি কথা। তো গাইস চলে এসেছি আমরা ফিল্ম ফিল্ম দেখে, ফিল্ম ফিল্ম দেখে বেরিয়ে অল্প বাজারে ঘুরেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, তো খুব টায়ার্ড আর এক্সস্টেড। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেওয়া, আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, নিচে সাবস্ক্রাইবের বাটনটা আছে, ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো দেরি না করে। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।